হ্যালো বন্ধুরা, ইউরোপ মহাদেশের কথা জানার আগ্রহ জন্মালেই সবার আগে ইটালি, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ড এই রকম সব বড় বড় এবং শক্তিশালী দেশগুলির কথাই মাথায় আসে। কিন্তু ইউরোপ মহাদেশটা ছোট না, অনেকটাই বড়। আর এই মহাদেশের অন্তর্গত অনেক দেশ আছে যাদের প্রত্যেকটার সম্বন্ধে আমাদের জানা নেই। তাই আপনাদের সেই অজানাকে কিছুটা মুছে দিয়ে একটা অতি প্রাচীন দেশ লিথুয়ানিয়ার কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি, যার ইতিহাস ও সংস্কৃতি অনেকটাই পোল্যান্ডের সাথে জড়িত। একদা সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত থাকা লিথুয়েনিয়ার এখন অনেকটাই পরিবর্তনশীল। মানব উন্নয়ন সূচক হিসেবে এদেশের মান যথেষ্ট উন্নত। আর সর্বোপরি দেশের শান্ত ও স্থিতিশীল অবস্থার কারণে দেশের ব্যবসা ও আধুনিক বিজ্ঞান চর্চা থেকে শুরু করে প্রতিটা জিনিসেই লিথুয়ানিয়া ইউরোপ মহাদেশ তথা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে। তাই আর অপেক্ষা না করে শুরু করছি লিথুয়ানিয়ার এই পর্ব দিয়ে। লিথুয়ানিয়াকে অফিসিয়ালি রিপাবলিক অফ লিথুয়ানিয়া বলে। 65,300 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি আয়তন অনুযায়ী বিশ্বে 121তম স্থানে আছে, যার উত্তর দিকে রয়েছে লাতভিয়া, পূর্ব ও পশ্চিমে বেলারুশ, দক্ষিণে পোল্যান্ড এবং দক্ষিণ পশ্চিমে রাশিয়ার অধীনস্থ থাকা ক্যালিনিনগ্র্যাড ওব্লাস্ট। ক্যালিনিনগ্র্যাড রাশিয়ার শাসনাধিকারে থাকা একটা অঞ্চল যা বাল্টিক সাগরে অবস্থিত। বাল্টিক সাগরের অঞ্চলে অবস্থিত তিনটি দেশ লাতভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়ানিয়া নিয়ে বাল্টিক স্টেটস বা বাল্টিক কান্ট্রিজ গঠিত। লিথুয়ানিয়া এই বাল্টিক সাগরের সঙ্গে 90-92 কিলোমিটারের মতো উপকূলীয় এলাকা শেয়ার করে, যা অন্য দুটি দেশগুলির তুলনায় সবচেয়ে কম। লিথুয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ অক্সতোজাস হিল। প্রাচীন শহর ভিলনিয়াস লিথুয়ানিয়ার সবচেয়ে বড় শহর তথা বাল্টিক দেশগুলির মধ্যে দ্বিতীয় সবচেয়ে বড় শহর। মনে করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপ মহাদেশে থাকা ইহুদি ধর্মের এক বিরাট সংখ্যক মানুষ এই ভিলনিয়াস শহরে থাকত। এই ইহুদি ধর্মের মানুষেরা অনেক আগে থেকেই এখানে ছিল। একসময় অস্ট্রিয়ার শহর লিন্স এবং ভিলনিয়াস শহর ইউরোপিয়ান ক্যাপিটাল অফ কালচার নামে পরিচিত ছিল। লিথুয়ানিয়ান নামটা দেওয়া হয় লিথুয়ানিয়ার বাসিন্দাদের, এবং লিথুয়ানিয়ান জাতিগত গোষ্ঠীর লোকেদের সংখ্যাই এদেশে বেশি, যাদের সংখ্যা মোট জনসংখ্যার 84.2%। 2019 অনুযায়ী লিথুয়ানিয়ার সম্ভাব্য জনসংখ্যা 27,93,986 জন। 2011-র এক রিপোর্ট অনুযায়ী লিথুয়ানিয়ার অধিকাংশ মানুষ খ্রিস্টান এবং জনসংখ্যার 77.2% মানুষ ক্যাথলিক চার্চে বিশ্বাসী। লিথুয়ানিয়ান ভাষা লিথুয়ানিয়ার আধিকারিক ভাষা, যা পৃথিবীর প্রাচীন ভাষাগুলির মধ্যে গণ্য হয়। এই ভাষা ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য আধিকারিক ভাষার মতোই একটা আধিকারিক ভাষা হিসেবে এখন নথিভুক্ত। সোভিয়েত ইউনিয়ন ভঙ্গ হয়ে যাওয়ার পর বাল্টিক দেশগুলির মধ্যে লিথুয়ানিয়া সবার আগে নিজের স্বতন্ত্রকে বেছে নিয়ে আলাদা হয়ে যায় এবং নিজের স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু সেই সময় সোভিয়েত ইউনিয়নের এতে বিরোধ থাকায় সেখান থেকে কিছুটা বাধা পেতে হয়। শেষ পর্যন্ত দেশের সাধারণ মানুষের সমর্থনে সাধারণ ইলেকশনের মাধ্যমে 1993 সালে আলগিরদাস ব্রাজাউস্কাস দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। লিথুয়ানিয়ার উত্তর দিকে সিয়াউলিয়াই নামের এক শহরে হিল অফ ক্রসেস বলে একটা জায়গা আছে। বিশেষত ক্যাথলিক চার্চে বিশ্বাসীদের কাছে এটা একটা তীর্থস্থান। এই স্থানে বহু ক্রস দেখা যায়। তবে কিভাবে এই ক্রস রাখার পদ্ধতি শুরু হলো তা সঠিকভাবে বলা কঠিন। লিথুয়ানিয়াতে ভিলনিয়া নামের এক নদীতে প্রতি বছর সবুজ রঙের ডাই দিয়ে নদীর জলকে সবুজ রং করা হয়। সেন্ট প্যাট্রিকের মৃত্যুদিনে সেন্ট প্যাট্রিক ডে উপলক্ষে এরকম করা হয়। আসলে 1960-এর দশকে আইরিশ কাঠুরেরা চিকাগোর নদীতে শরীরের কোনো ক্ষতি হয় না এইরকম ডাই জলে ব্যবহার করে জলের রং সবুজ করার পদ্ধতি আবিষ্কার করে। আর এই ঘটনা থেকেই লিথুয়ানিয়ার নদীর জলকে সবুজ করার উৎসাহ জাগে। এই দেশের নামে নিজস্ব সুগন্ধি আছে, যাকে দ্য সেন্ট অফ লিথুয়ানিয়া বলে। এই সুগন্ধি এখন ওয়ার্ল্ড ফেমাস। লিথুয়ানিয়ার সবচেয়ে জনপ্রিয় খাবারগুলির একটি সেপেলিনাই, যা আলু দিয়ে তৈরি। এই খাবার দেখতে অনেকটা উপবৃত্তাকার। এই সেপেলিনাই নামকরণ করা হয় জেপেলিন এয়ারশিপের উপরে ভিত্তি করে, কারণ এয়ারশিপের মতোই অনেকটা এই খাবারকে দেখতে। 1 জানুয়ারি 2015 সাল থেকে পুরনো মুদ্রা লিটাস পরিবর্তিত হয়ে লিথুয়ানার জাতীয় মুদ্রা হয় ইউরো। লিথুয়ানিয়ার প্রায় 54% জায়গা কৃষিজ উপযোগী, তাই কৃষিজ দ্রব্যের উৎপাদন ও কিছু সার্ভিস সেক্টর দেশের মূল অর্থনীতির অংশ। লিথুয়ানিয়ার টেলিকমিউনিকেশন সিস্টেম যেমন 4G মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম দেশের প্রায় 97% মানুষ ব্যবহার করে, এবং 2017-তে মোবাইলে ইন্টারনেটের স্পিড অনুযায়ী লিথুয়ানিয়া বিশ্বের প্রথম 30টা দেশের মধ্যে আসে। তাহলে ভেবে দেখুন তো, ওখানকার মানুষ মোবাইল কেন এত ব্যবহার করে? হয়তো ঠিক এই ইন্টারনেটের স্পিডটাই একটা কারণ থাকতে পারে। বিশ্বে বেশিরভাগই দেশেই একটা দিনকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়, কিন্তু লিথুয়ানিয়াতে এইরকম দুবার হয়, 16 ফেব্রুয়ারি এবং 11 মার্চ।
16 ফেব্রুয়ারি 1918 সালে জার্মান শাসকের কথা অগ্রাহ্য করে কাউন্সিল অফ লিথুয়ানিয়া নিজেকে একটা স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে, যার রাজধানী হয় ভিলনিয়াস। একে বলে অ্যাক্ট অফ রিইনস্টেটিং ইন্ডিপেন্ডেন্স অফ লিথুয়ানিয়া। আবার দ্বিতীয়বার হয় যাকে অ্যাক্ট অফ দ্য রিএস্টাবলিশমেন্ট অফ দ্য স্টেট অফ লিথুয়ানিয়া নাম দেওয়া হয়। 11 মার্চ 1990 সালে এই অ্যাক্ট লিথুয়ানিয়ানরা নিজেরাই স্বীকৃতি দেয়, যা সুপ্রিম কাউন্সিল অফ দ্য রিপাবলিক অফ লিথুয়ানিয়ার প্রত্যেক সদস্য দ্বারা স্বাক্ষরিত হয়েছিল। তাহলে বন্ধুরা, লিথুয়ানিয়ার সম্বন্ধে কথাগুলি আজ এই পর্যন্তই। আশা করি কথাগুলি আপনাদের কাছে ভালো লেগেছে। তবে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।